আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী সব রাজনৈতিক দলের দাবি সমন্বয় করে দ্রুত একদফা ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন চূড়ান্ত করতে কাজ চলছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক দাবি করেন, দীর্ঘদিন ধরে চলমান রাজপথের আন্দোলনে জনসম্পৃক্ততা প্রমাণ করেছে, এখন চূড়ান্ত আন্দোলনের সময়। এখন আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। সমস্ত জায়গায় তারা এমনভাবে লুটপাট করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে এবং দলীয়করণ করেছে, তাতে করে মানুষের এখন নাবিশ্বাস হয়েছে এবং সকলেই মনে করছে এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যাবে না। এবং যেহেতু সামনে নির্বাচন, আমরা বলেছি একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা সরকারের পতন ঘটানো হবে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে, আমরা তাদেরকে পদত্যাগে বাধ্য করে, এই সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তাদেরকে জনগণ বাধ্য করবে। জানান, যুগপথ আন্দোলনে থাকা 36 রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে আসছে সরকার পতনের একদফা আন্দোলন। একদফা আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায়? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।